মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। প্রার্থী অপছন্দ ছিল, নির্দল হয়ে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু সেই মনোনয়ন আবার প্রত্যাহারও করে নিলেন ভরতপুরের বিক্ষুব্ধ তৃণমূল নেতা খাদেমি দস্তগীর। অভিমান ভুলে প্রার্থীর হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথাও বললেন। জোরদার প্রচারে এখন ব্যস্ত প্রার্থী হুমায়ুন কবির। মনমোহিনী, চৈত্র সেল ধামাকা, শাড়ি, শুটিং, শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। ভুল করেছেন, ভুল সংশোধন করলেন, প্রার্থীপদ প্রত্যাহার করে, এমনটাই অভিমত ভরতপুরের তৃণমূল নেতা খাদেম ই দস্তগীরের। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রে আপাতত সমাপ্তি ঘটল বিদ্রোহের। ভোটের আগে সিদ্ধান্ত বদল। সোমবার কান্দি মহকুমা শাসকের অফিসে এসে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। কিন্তু হঠাৎ কেন প্রত্যাহার করে নিলেন প্রার্থীপদ? উত্তরে তৃণমূল নেতা জানান, জেলা ও প্রদেশ নেতৃত্বের অনুরোধেই তৃণমূল দলের স্বার্থে শেষমেশ নির্দল প্রার্থী হিসেবে সরে দাঁড়ালেন। এখন তিনি তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের জন্যই খাটবেন, সেই সিদ্ধান্ত স্পষ্ট করলেন। জেলার নেতৃত্বের অনুরোধ, প্রদেশ নেতৃত্বের অনুরোধ, হুমায়ুন ভাইয়ের অনুরোধ, দেবাশিসের অনুরোধ, কাউসার হোসেনের অনুরোধ, সকলের অনুরোধে আমি দলের স্বার্থে আমি এই নমিনেশন ই করলাম এবং হুমায়ুন ভাইয়ের জন্য আমি যথেষ্ট খাটবো, ই করবো। মান অভিমান দ্বন্দ্ব ভুলে এখন আপাতত বিদ্রোহ বিরতি, সমস্যা সমাধান হওয়ায় নজরে ভোট পর্ব, দ্বন্দ্ব মেটায় খুশি তৃণমূল প্রার্থীও। খাদেমে দস্তগীর ভাই মনোনয়ন করেছিলেন, সেদিন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম কি উনি সিনিয়র লিডার, ওনারও গণতন্ত্রে ভোটে দাঁড়ানোর অধিকার আছে, উনি দাঁড়িয়েছেন, সময় কথা বলবে। আমি মনে করি যে যথার্থ উনি একটা দলের অনগত্য রেখেছেন, প্রার্থী বা নেত্রীর প্রতি আস্থা রেখেছেন, এটা ওনার জন্য অনেক ভালো আগামী দিনে, এবং ওনার কথা মতো আমরা আগামী দিনে ভরতপুর বিধানসভায় উন্নয়ন করব। উল্লেখ্য, প্রার্থী অপছন্দ হওয়ায় গত 6 মার্চ নির্দল হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন 2016 বিধানসভা ভোটে তৃণমূল মনোনীত প্রার্থী, ভরতপুরে তৃণমূলের সাধারণ সম্পাদক খাদেম ই দস্তগীর। ভরতপুর কেন্দ্রে কোন্দল মেটার সাথে সাথেই নির্বাচনী প্রচারে জোরদার প্রার্থী হুমায়ুন কবিরের। সোমবার সকাল থেকেই ভরতপুর বিধানসভার অন্তর্গত আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের আমলাই গ্রামে প্রচার চলে তার। দলীয় কর্মীদের সাথে নিয়েই ভোটের প্রচার করলেন হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা নজরুল ইসলাম ও অন্যান্য নেতৃত্ব। রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। বিশুদ্ধতায় 10 বছর, ডেজার্ট মিনা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস। ডেজার্ট মিনা, পলসন্ডা নবগ্রাম, মুর্শিদাবাদ।